সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন, নিশ্চয় ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিও মালয়েশিয়া আপডেট সংবাদ এবং একই সাথে ভ্যাকসিন এবং ডিজিটাল সার্টিফিকেট প্রসঙ্গে বিস্তারিত কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে প্রথমেই জানিয়ে দেব মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 19,807 জন। তার মধ্যে মালয়েশিয়ার স্থানীয় নাগরিক 16,341 জন এবং বিদেশি নাগরিক 3,463 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,55,093 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18,200 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 12,78,670 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 232 জন। তার মধ্যে মালয়েশিয়া স্থানীয় নাগরিক 201 জন এবং বিদেশি নাগরিক 31 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 14,168 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 2,62,252 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওই যে কথা বলি, আজও একই কথা বলবো। করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ, আজ যে 19,807 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে কয়েকটি প্রদেশে কিন্তু আক্রান্তের সংখ্যা কমে আসছে। যেমন গত 24 ঘন্টায় জোহর প্রদেশে আক্রান্তের সংখ্যা 1,391 জন, মালাক্কা 558 জন, কুয়ালালামপুর 999 জন, শিলাঙ্গর 5,379 জন, প্যারাক 703 জন, পুলুপিনাং 1,501 জন, কেড্ডা 1,948 জন, ক্লান্তান 1,196 জন, ত্রাঙ্গানু 534 জন, নেগরি সিমবিলান 508 জন, পাহাং 598 জন, সাবা 2,638 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 1,772 জন। তো বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন দিনের পর দিন মালয়েশিয়ায় কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ আপনি যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন আর মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন, সেক্ষেত্রে আপনাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো ভ্যাকসিন প্রসঙ্গে। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই মালয়েশিয়ার বুকের জলিল ন্যাশনাল স্টেডিয়ামে অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত ভ্যাকসিন প্রদান করে আসছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। তো সেটির মেয়াদ কিন্তু আজ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 22 আগস্ট এই অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত ভ্যাকসিনের কার্যক্রম শেষ হবে বিদেশি নাগরিকদের জন্য। তো পরবর্তীতে যদি এমন ঘোষণা আসে সেটাও কিন্তু আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এ বিষয়ে কথা বলার একটাই কারণ, সেটি হলো অনেক প্রবাসী ভাই বন্ধুরা হয়তো জানে না, তারা অজাতাই হয়তো সেখানে আসবে এবং সেখানে এসে আবার তাদের ফেরত যেতে হবে। যাওয়া আসাও কিন্তু একটা মোটা অঙ্কের টাকা খরচ হতে পারে, সে উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওর এই অংশেই কথা বলা। এবং একই সাথে আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই, আপনারা যারা বুকের জলিল থেকে ভ্যাকসিন নিয়েছেন অবশ্যই আপনার মাইসেযাত্রা অ্যাপস চেক করবেন, কিংবা যে অ্যাপসের মাধ্যমে আপনারা ভ্যাকসিন নিয়েছেন সেটা চেক করুন, অথবা আপনাকে যে ভ্যাকসিন নেওয়ার সময় কার্ড দেওয়া হয়েছে সেখানেও চেক করতে পারেন। পরবর্তীতে আপনার অ্যাপয়েন্টমেন্ট কথাই করা হয়েছে, এমন হতে পারে বুকেট জলিল ন্যাশনাল স্টেডিয়ামে সেকেন্ড ডোজ ভ্যাকসিনের জন্য আপনাকে ডাকা হতে পারে, অথবা অন্য কোনো ভ্যাকসিন সেন্টারেও আপনাকে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হতে পারে, সেটাও কিন্তু সম্পূর্ণ সেখানে জানানো হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটি হলো অনেক প্রবাসী ভাই বন্ধুরা যারা সেকেন্ড ডোজ ভ্যাকসিন কমপ্লিট করছেন, অনেকের যে হলুদ রঙের ডিজিটাল সার্টিফিকেট আছে সেখানে সেকেন্ড ডোজের অনেক লেখা আসছে না, অর্থাৎ নিচেই যে কোম্পানির নাম কিংবা যে কোড নাম্বার এগুলো লেখা আসছে না। তো অনেকেই কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, কিংবা চিন্তা ভাবনা করছেন আমার ডিজিটাল সার্টিফিকেট এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো আপনাদের অবগতির জন্য বলতে চাই, আপনাকে যে ভ্যাকসিনের কার্ড দেওয়া হয়েছে কিংবা দুইটা ভ্যাকসিন কিংবা একটা ভ্যাকসিন নেওয়ার পরে যে কার্ড দেওয়া হচ্ছে ভ্যাকসিন সেন্টার থেকে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ডিজিটাল সার্টিফিকেট মোবাইলে না আসলেও সমস্যা নেই, এই কার্ডটাও ভ্যালিড কার্ড, কিংবা এই কার্ডটাও ব্যবহার করে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা কাজের জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেসব জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি চান
আপনার মোবাইলে মাইসেজত্রা অ্যাপসের এই সমস্যার সমাধান করতে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেল্প ডেস্কে প্রবেশ করতে হবে। অর্থাৎ মাইসেজত্রা অপশানে ক্লিক করার পরে ক্লোজ অপশানে ক্লিক করলে আপনি মাঝখানের লাইনের একবারে ডান সাইডে দেখতে পাবেন হেল্প ডেস্ক নামের একটি অপশান। সেখানে ক্লিক করার পরে সরাসরি নিচে আসবেন, আদার্স ইস্যুতে ক্লিক করবেন। এরপরে ঠিক সেকেন্ড পেজে যাওয়ার পরে আদার ইস্যুতে ক্লিক করবেন। তারপরে আপনার যে সমস্যা, অর্থাৎ আপনার ডিজিটাল সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে অনেক লেখা আসছে না, এ বিষয়ে বিস্তারিত লিখে আপনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেন। সেখান থেকে আপনার এই সমস্যা সরাসরি সমাধান করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং একই সাথে বলবো, এটা নিয়ে বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই। কয়েকজন প্রবাসী ভাই বেশ কয়েকদিন ধরে কিন্তু আমাকে এ বিষয়ে মেসেজ করছেন, ভাই আমার এটা সমাধান হচ্ছে না কেন, আমার এখনও লেখা আসছে না কেন। তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার কাছে যে ভ্যাকসিন কার্ড আছে সেটা ব্যবহার করে আপনি প্রয়োজনীয় জায়গায় কিংবা যেখানে যেখানে আপনার যাওয়া প্রয়োজন সেখানে আপনি যেতে পারবেন। বন্ধুগণ, একই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটি হলো অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়েছে, সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার সময় যে কোনো একটা কারণে তাকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হয়েছে। হয়তো এমন হতে পারে তার শারীরিকভাবে অসুস্থ কিংবা কোয়ারেন্টাইনে আছে অথবা করোনা পজিটিভ হয়েছে। এক কথায় বিভিন্ন কারণে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছেন, আপনাদের কি পুনরায় অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট করা হবে কি না? তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে অটোমেটিক আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে উইথিন 30 days, মানে 30 দিনের মধ্যে আপনাকে আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট করা হবে। তো আপনি যদি সুস্থ থাকেন কিংবা ফিট থাকেন এবং আপনার যদি দেরি সহ্য না হয়, সেক্ষেত্রে একই সত্য প্রযোজ্য কিংবা একই সিস্টেমে আপনাকে এই কাজগুলো করতে হবে যে কথাগুলো আমি একটু আগে বললাম। মাইসেজত্রার হেল্প ডেস্কে ঢোকার পরে আদার্স ইস্যুতে ক্লিক করবেন এবং সেকেন্ড পেজে যাওয়ার পরেও আদার ইস্যুসে ক্লিক করে তারপরে একটা ঘর আসবে লেখার, সেখানে আপনার বিস্তারিত লিখতে হবে, আমাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল এবং আমি এই কারণের জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছি, বর্তমান পরিস্থিতিতে আমি সম্পূর্ণ ফিট আছি, ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত কিংবা ভ্যাকসিন নিতে ইচ্ছুক, এই সকল লিখে কিংবা এই কথাগুলো লিখে আপনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেন্ড করবেন। সম্ভবত 1 থেকে 2 দিনের মধ্যে আপনারও অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হবে যদি কিনা আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে থাকে। বন্ধুগণ, একই সাথে অনেক প্রবাসী ভাই বন্ধুরা যে সমস্যাটাই ভুগছেন সেটি হলো, আপনি যে মোবাইলে মাইসেজত্রা ইনস্টল করছেন কিংবা ডাউনলোড করছেন এবং সঠিকভাবে রেজিস্ট্রেশন করার পরে ভ্যাকসিনও কমপ্লিট করছেন, এখন যে কোনোভাবে আপনার অ্যাপসটি ডিলেট হয়ে গিয়েছে কিংবা মোবাইল নষ্ট হয়ে গিয়েছে, এক কথায় সেই অ্যাপস আপনার কাছে নেই, তো তাহলে আপনি নতুন মোবাইলে কিভাবে নিয়ে আসবেন? বিষয়টা কিন্তু অত্যন্ত সহজ। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন কিংবা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি মাইসেজত্রা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করছেন, সেটি কিন্তু অন্য মোবাইলে ব্যবহার করেও আপনি ওপেন করতে পারবেন কিংবা নতুন মোবাইলে মাইসেজত্রা অ্যাপস খুলতে পারবেন। তবে আপনার পাসওয়ার্ড যদি মনে থাকে কিংবা স্মরণে থাকে সেক্ষেত্রে সব বিষয়টা সহজ হয়ে যাবে। আর যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে, ওপরে আইডি নম্বর লিখে নিচে দেখবেন ফরগেট পাসওয়ার্ড, সেখানে ক্লিক করার পরে আপনি নতুন করে কিংবা পুনরায় আবারও পাসওয়ার্ড পেয়ে যাবেন। খুব সহজ বিষয়। এবং আপনি যে কাজগুলো করছেন কিংবা আপনি ভ্যাকসিন নিয়েছেন সেটাও আপনার নতুন মোবাইলে আপনি দেখতে পাবেন। বন্ধুগণ, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ছোট্ট একটি বিষয়ে কথা বলেই ভিডিও শেষ করে দেবো, সেটি হলো ফ্লাইট বিষয়ে। এখনও অনেক প্রবাসী ভাই বন্ধুরাই জানেন না বর্তমান পরিস্থিতিতে 2টা ডোজ ভ্যাকসিন না নিলে সে বাংলাদেশে যেতে পারবে না। বিষয়টা কিন্তু এখনও অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানে না। কিছু সংখ্যক প্রবাসী ভাই গতকালও এয়ারপোর্ট থেকে তাদের ফেরত আসতে হয়েছে এই কারণে, বিষয়টা তারা জানে না বলে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা বিষয়টা জানে না তাদেরকে আপনারা অবশ্যই জানাবেন। বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আপনাকে ভ্যাকসিনের 2টা ডোজ কমপ্লিট করার 14 দিন পরেই দেশে যেতে হবে, এটা বাংলাদেশ সিভিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর যদি কিনা আপনার ইমার্জেন্সি কিংবা জরুরি ভিত্তিতে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ হাই কমিশন কিংবা এম্বাসির পারমিশন নিয়ে যেতে হবে যদি কিনা আপনি ভ্যাকসিন না নিয়ে থাকেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিকে লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।